미샤. 미샤댁이 그러면. 네? এই যে আমরা যে এখানে বসে থাকি, কত লোকজন আসে, কত অসুখ বিসুখ হয়, তা কেউ বিছানায় প্রসাব করে, কারো বউ থাকে না, কারো আবার খারা যন্ত্রটা খারায় না, কারো আবার যন্ত্রটা চিকো, কারোটা মোটা, কারো বউ থাকে না, কারো বউ চলে যায়, সংসারে অশান্তি লেগেই থাকে। এগুলা দূর করার জন্য আমরা এখানে বসে থাকি। ঠিক বলছেন বলুন। শোন শেষ, আমি এখন ধ্যানে যাব, টুকিটাকি কোনো সমস্যা হলে বাচ্চা তুই সমাধান করে দিবি। ঠিক আছে গুরুমা। আচ্ছা ধ্যানে যা। গুরুমা এই আসতে। গুরুমা ধ্যানে গেছে, কি সমস্যা তোমার? এদিকে এসে বলো। আমার সমস্যা হইলো, আমার বন্ধুরা আমার ডাইকে নিয়ে যায় বড় বড় সেভেন আপ নিয়ে আসে, কোক নিয়ে আসে, বড় বড় পানির বোতল নিয়ে আসে, সবগুলা মিলে আমার পেট ভরে খাওয়ায়। ভালো কথা। খাওয়ানোর পরে যখন আমার প্রস্রাব ধরে না, তখন তো ওই যে মন থাকে না প্রস্রাবখানা কোন জায়গায়, এখানে ধারায় দাঁড়িয়ে প্রস্রাব করে দিই। বুঝতে পারছি বাচ্চা, তোর আর বলতে হবে না। আমি বলি আগে বলি, যখন প্রস্রাব করি না, মনে হয় ঠিক জায়গায় যা প্রস্রাব করছি, কিন্তু ঘুম থেকে উঠে দেখি বিছানায় প্রস্রাব করছি। আমি তো এইটাই ধরছি যে তুই জায়গায় বা জায়গায় প্রস্রাব করস না, তুই প্রস্রাব করস বিছানার মধ্যে, কিন্তু তুই স্বপ্নে দেখস যে তুই টয়লেটে যা প্রস্রাব করতেছিস। জি জি, সত্যি সত্যি। দাঁড়া, এর ব্যবস্থা এখানেই পাবি। হ্যাঁ না, আমি শুনছি, আমি আশেপাশে শুনছি আপনাদের অনেক নাম ডাক আছে। চিন্তা করিস না, এই যে গুরুমারা দেখতেছস না, ওনারা দিয়ে তো সবকিছু ঠিক করে দেবে। তাহলে গুরুমারা টাইম দেবে। যা, তোর সমস্যার সমাধান হয়ে গেছে, তুই আর বিছানায় প্রসাব করবি না। গুরুমারা লাগবে না? না, গুরুমার কাজ আমি করে দিছি। আচ্ছা ঠিক আছে। বল এখন তোদের কি সমস্যা দাদা? হ্যাঁ তুমি বল। সমস্যা যে সমস্যার জন্য আইছিলাম, কিন্তু ওই সমস্যার চেয়ে বড় সমস্যা ভিতরে সৃষ্টি হয়ে গেছে। অনেক তোরা সন্ন্যাসী, এত সুন্দর দেখতে, কচি 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 কচি, হ্যাঁ ওই দেখলে কি রেখেছেন, নজরটা সরাইতে পারতেছি না তোমাকে দুইজনের দিক থেকে দেখতে। হ্যাঁ ভাই, মনে করতেছে এখন ওই থাপতে পারছো। কি বলতেছিস তোরা এসব? একবারে ধ্বংস হয়ে যাবি। আমি গুরুমার শিষ্য, গুরুমা যদি একবার অভিশাপ দেয় তোদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আপনার গুরুমা মনে হয় এই রাস্তা আরো অনেক আগে পার করে আসছে। হে আমার তারা শিষ্য বানাইছে এই রাস্তায় মনে করে একটু চলার জন্য, তো রাস্তাটা আমরা যখন খাইলে পারছি তাহলে একটু হাইটেই যাই। হ্যাঁ বাইকটা ঠিক কথাই বলছ। শোন, ওই যখন আইছে তোর ছোট্ট একটু চরিত্র নষ্ট আছে, যাই হোক যা করবি একটু দেখে শুনে করিস। অভিশাপ দিলে তোরা কানা হয়ে যাবি, তুই লুলা হয়ে যাবি। আমাদের তুমি অভিশাপ? আমার দাদা রে কত মানুষ কত দিকে অভিশাপ দেয়, অভিশাপ তো দিবই, কারণ আমার দাদা যাবো সবসময় ঠাপের রূপে ঠাপ দেওয়া থাকে। সমস্যা দাদা, আমি আর সামলাইতে পারতেছি না। আমি তাহলে যেটা মন চাইতেছে সেটা না হয় করি। হ্যাঁ
খবরদার আমার কাছে আসবি না, এমন অভিশাপ দিব। আমি আর কিন্তু কইতে চাইতাছি না, এই জাহে থেকে যা। অভিশাপ অভিশাপ দে কি করে মু গুরুমা গুরুমা আমার বাঁচান। আরে ধ্যান ভঙ্গ করেন, আমার দিন শেষ করে দিতাছে। দাদা আমি শেষ কেন হয়েছে? যাও তুমি যাও। গুরুমার গায়ে হাত দিবি না, একবারে তোর হাত পুইরা ছাই হয়ে যাইব। সবকিছুই দিব ওই, আমার কিছু হবে না। এত ব্যস্ত হইস না, তোরা এতক্ষণ যা করেছিস আমি সব দেখতে পেরেছি। আমি চোখ বন্ধ করে থাকলে তোরা মনে করেছিস আমি কিচ্ছু দেখতে পারি না? আমার মনের চোখ দিয়ে আমি সব দেখতে পেরেছি। তোরা আমার শিষ্যকে যা করেছিস মোটেও কাজটা তোরা ভালো করিসনি। আমি যদি সন্ন্যাসী মা যদি তোদেরকে অভিশাপ দেই, তোরা একবারে ধ্বংস হয়ে যাবি। আমাদের কোনো কাজ আমরা যেটা করতে চাই সেটা কই রা যাই। এটা এত ব্যস্ত হইস না, তোরা তাহলে করবি? তোদের খেলাধুলার তো অনেক ইচ্ছা দেখি, তোরা এত খেলাধুলা করলি আমার শিষ্যের সঙ্গে, তারপরে তোদের খেলাধুলা শেষ হলো না? খেলাধুলা শেষ হয় কেমন তো শুরু শুরু কেমন দিলাম একটা গোল এবং বিপক্ষ থেকে গোল না দিলে খেলা কিন্তু বলেছিস বাচ্চা, তোরা ঠিক বলেছিস। তোরা যেহেতু আবার গোল দিতে চাচ্ছিস, গোলটা আমি দিচ্ছি, কোনো চিন্তা করিস না। তোদের কোনো জোরাজোরি করতে হবে না, তোদের কোনো কষ্ট করতে হবে না, তোদের কোনো পরিশ্রম করতে হবে না। আমি নিজে থেকেই শুয়ে থাকবো সোজা হয়ে, তোদের মন ইচ্ছা মতো তোরা যা করার আছে তারা ফুর্তি করে করে নিস। সন্ন্যাসী মা কি কথা আপনি সব শিষ্য কথা বলিস না, দেরি এত কথা বলে সময় নষ্ট করার দরকার না। এত ব্যস্ত হইস না, তোরা আমাকে দুটা মিনিট সময় দে। আচ্ছা দিলাম, ঠিক আছে। আমি তো ভাবতেছি যে আমারটা তো ঠিকঠাক ছিল, এখন আমারটা তো হয়ে গেছে, এখন তো কোনো কাগজ চালাইতে পারবো না। কেন এখন কেন কান্নাকাটি করিস তোরা? তোরা না অনেক নীলা খেলা করলি আমার শিষ্যর সঙ্গে, কত সুন্দর একবারে আওয়াজগুলা করলি,
এখন কই গেল তোদের সেই আওয়াজ, কই গেল সেই তোদের যন্ত্র? তোদের বলে খাইস মেটে নাই, আমাকে দিয়ে তোরা খাইস শেষ করে নিবি, তাহলে আয়। আরে করবো না কিভাবে, তুমি যে কামনা করে দিয়েছো আর তো এতটুকু থেকে একটু ওইটা তো কারবার চালানি যাবে। কি ফুল দিলেন এটা দিয়ে? আরে শুন, তোর তো বয়স কম, বিয়ে করেছিস মনে 4-5 মাস হয়েছে, কিন্তু এখন যে তোর যে পরিস্থিতি, তুই আজকে বাড়িতে যাবি কালকে তোর বউ তোকে ফেলে চলে যাবে। আর এগুলো তোমার তো বয়স একবারে চলে গেছে, শেষকালে ওই সন্তানের বউ বাচ্চার মায়াটাও ত্যাগ করে তোমাকেও বাড়ি ছাড়া করবে, ছাড়তা পেতা। আমাদের ভুল হয়েছে, সন্ন্যাসী মা ওই ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিয়ে দেয় না, একটু ক্ষমা করে দেন। আমি আগেই বলছিলাম সন্ন্যাসী মার ধ্যানটা ভাঙে, আমার কথা শুনেন নাই। চোখ শিষ্য কেন, আমার শিষ্যর সঙ্গে যখন নীলা খেলা করেছিস তাতেও তোদের খাইজ মেটেনি, তোরা আমার দিকেও হাত বাড়িয়েছিস, তোদের তাহলে কত বড় সাহসটা হয়েছে, তোরা কোথায় এসেছিস একবার ভেবে চিনতে দেখেছিস? তোরা আমাকেও ছাড় দিসনি, আমাকেও বাদ দিসনি, আমাকে নিয়েও বাজে মন্তব্য করেছিস তোরা। তোরা এখন এখান থেকে চলে যা, একবারে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, পিছন ফিরে আর তাকাবি না। এবারে মত মাফ করে দাও মা, আর জীবন আর হবে না, এখানে ধরছি আর কোনোদিন মন বলে সব কিছু ঠিক করে দাও, আমি একটা যারা জানি যার যার নুনু তার তার কাছে ফিরাইয়া দেও নানি, আগেরা পানি বাগেরা পানি, আমি একটা যারা জানি যার যার নুনু তার তার কাছে ফিরাইয়া দেও নানি, আগেরা পানি বাগেরা পানি, আমি একটা যারা জানি যার যার নুনু তার তার কাছে ফিরাইয়া দেও নানি। কারোর সঙ্গে পরনারীদের সাথে আর এরকম বাজে কাজ করবি না, তাহলে কিন্তু আবার এরকম হয়ে যাবে। এই অধিশাপটা তোদের উপর আমি রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যা, পিছন ফিরে আর তাকাবি না, যা। শোন শিষ্য, তোর সঙ্গে যা হয়েছে সেটা আমি দেখতে পারছি, তাতে কি হয়েছে? ওদের আমি যে শাস্তিটা দিছি তোর চোখের সামনে তুই তো দেখতে পারছিস, এটা নিয়ে মন খারাপ করিস না। তুই তো এখন নাপাক হয়ে আছিস, একটু চান করে শরীরটা পাক পবিত্র করে আমরা দুজনে একসঙ্গে ভোজন করবো। ঠিক আছে, আমি চান করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে।